এই অর্থ বছরের জন্য যে বাজেট পাবো বা আমরা খরচ করব 49,13,25,771 টাকা, আর স্থিতি আছে এবং এটাও ব্যয় হবে, এর মোট হলো 70,49,50,102 টাকা। ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের মোট বাজেটের এবারকার আয়ের সংস্থান হলো 17,49,50,102 টাকা 72 পয়সা, আর ব্যয়ের পরিমাণ ঠিক 70,49,50,102 টাকা 72 পয়সা। এখন আমরা 24-25 অর্থ বছরের বাজেটের সারাংশ একটা আপনাদের সামনে পেশ করছি, আয়ের বিবরণী প্রাথমিকভাবে আপনারা দিচ্ছি। প্রথম অংশ চলতি হিসাব, যেটা বিভিন্ন খাতে নিজস্ব তহবিল 13,28,50,000, সরকারি অনুদান 12,10,00,000, মোট ক এবং খ এই দুটো মিলিয়ে 25,38,50,000। দ্বিতীয় অংশে মূলধন হিসাব, বিভিন্ন খাতে আমরা যে আয় হবে তার একটা হিসাব আপনাদের সামনে দিচ্ছি। বিভিন্ন খাতে আয় 9,32,50,000, মোট আয় প্রথম ও দ্বিতীয় অংশে মোট হলো 34,71,00,000 টাকা, আর প্রারম্ভিক স্থিতি অর্থাৎ গত বছরের যে স্থিতি তাতে 35,78,50,102 টাকা 72 পয়সা। এই সামগ্রিকভাবে মিলিয়ে 70,49,50,102 টাকা 72 পয়সা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার।